যাও চলো উঠি চলো 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 না আমার ভয় লাগে উঠবো না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশেপাশে সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে পুজো দিতে আমাদের বাইকের পুজোটা আজকে দিতে যাচ্ছি পুরো এক সপ্তাহ পরে এই যে সব ফুলের মালা প্রসাদ সবকিছু নিয়ে নিয়েছি তো আমরা এখন মন্দিরে চলে এসেছি আর এই হচ্ছে ঠাকুর মশাই তো এখন আমাদের পুজো হয়ে গেছে এখন বাইকের আমাদের পুজো হবে নিচ দিয়ে হবে এখান দিয়ে হবে এরম করে হ্যাঁ হ্যাঁ এরম করে দাও এই তো বন্ধু কাল আসান তুমি কাল আবার নাইছো চেন আটকাচ্ছে না এত ই হয়ে গেছে ও যে আর একটাও এখন বক্স দেবে বোধ হয় আচ্ছা চলো খেয়ে নি তারপরে চলো এখানে খাও ভেজিটেবল চপ এখনই ভেজে দিল মনে হচ্ছে কি নাম তোর এটা ওদেরই দোকান তাই ও দিচ্ছে না এটা তোদের দোকান না তোদের দোকান তো কোথায় আছে দেখো গোল গলা বাবা নিলে কলার বেলা নিতে হবে একটা জিনিস হচ্ছে কোনো একটা নিয়ে নাও না যে কোনো একটা পয়লা বৈশাখের জন্য কদিন পড়বে হয়ে যাবে ঘোরাও দিয়ে ঘোরাও এমআরপি কত আছে ওটা দেখো তো এই ঝুমু কেন দাদি করো দাদি করো দেরি করো না হেলমেটটা খুলো হেলমেটটা খুলো ঝুমু এখন কেনাকাটা করতে ব্যস্ত কত আসছি ঠিক আছে চলো বাড়িতে এখন চলে এসেছি এখন হচ্ছে 9টা বাজে বাড়িতে এসে দেখি মা নেই বাবা আছে তো মা হচ্ছে মেলায় গেছে তো আমরা এখন রেডি তো হয়েই আছি এখন হচ্ছে মেলায় যাচ্ছি তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আমাদের এখানে কেমন মেলা হয় চলো ঘুরে আসি
যাই হোক কি লাগবে নাও নাও কিরে অনু কিছুই খাবি না তুই না কিছু খেতে ইচ্ছে করছে না আমার তুমি কি খাচ্ছ সবাইকে ফেলে রেখে এই যে শালিগুলো সব দাঁড়িয়ে আছে ছেড়ে দাও তুমি একা একা খাচ্ছ কিছু করার নেই তুমি দিয়ে দিয়ে খেয়ে দিচ্ছি খাও 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 না 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 এই যে পড়ে যাবে এখন ভেঙে এটা পাপড়কে আবার কি খাবো বলো আমাদের এদিকে তাকাই বলো যাও চলো উঠি চলো 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 যাও ওরা উঠেছে যাও তাহলে হাত দেখাচ্ছে দুটোই দুজনের নাও না একটা একটা করে দেখি কি আছে আরে বলো একটা বাল দিয়ে গেছে আমরা বাড়িতে এসে এখন খেতে বসে গেছি একটু রেস্টে ছিলাম পা একদম পুরো ব্যথা করছে অনেকদিন পরে বাইকে এলাম তো মা দেখো কত কিছু রান্না করেছে এখানে আলু ভাজি এখানে ডিমের কষা এখানে পাঁপড় ভাজি এখানে শিঙি মাছের ঝোল আম দিয়ে আম তারপরে এটা পটল সব কিছু দিয়ে একটা শিঙি মাছের ঝোল করেছে তো এখন খেয়ে নিই সারাদিন আজকে একবারই আমরা ভাত খেয়েছি আর এগুলো হাবি জাবি খাওয়া হলো তিন মশলা এখন আর ভালো লাগছে না কিন্তু হচ্ছে চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে কালকে আর কালকে কিন্তু খুব মজার আর ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে কেউ কিন্তু মিস করো না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য